বিধাননগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু, তাকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। সেখান থেকেই অবজারভারকে ফোন করলেন সুজিত বসু। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ গৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি ঘটেছে? সুবিধা, একটু আগে আমরা যেমনটা দেখলাম যে কালিন্দির যে কমিউনিটি হল 62 নম্বর বুথ, সেখানে প্রার্থী সুজিত বসু এসেছিলেন বুথ ভিজিটের জন্য। বুথে কেমন ভোট চলছে সকাল থেকে তিনি বিভিন্ন বুথে দেখছেন, এবং এখানে এসে যেমনটা হলো তিনি বাধার মুখে পড়লেন এবং কেন্দ্রীয় বাহিনী তাকে বাধা দিল। সঙ্গে সঙ্গে কোনো বিতর্কে গেলেন না তিনি। কি কথা হলো সরাসরি তার থেকে জেনে নেব, কি কথা হলো, কেন ঢুকতে দেওয়া হলো না? দেখুন, আমি তো বুথ ভিজিটে বেরিয়েছি, আমি তো একাই ছিলাম, আমি তো কাউকে নিয়েও যাইনি। যা নির্বাচন কমিশনের নিয়ম আছে, যা আমার সঙ্গে অবজারভারে কথা হয়েছে কি পার্টি কতটা কি করতে পারে, যা আইন অনুযায়ী আমি গেছি। এটা একটা জায়গা দেখলাম কালিন্দি 62 নম্বর বুথে এই প্রবলেমটা এখানে দেখলাম হলো। আমার বক্তব্য হচ্ছে আমি বিতর্কে জানি, আমি অবজারভারকে জানিয়েছি। অবজারভারের সঙ্গে আপনাকে কথা হতে দেখলাম, বেশ কিছুক্ষণ কথা হলো, আপনি জানালেন কি ফিডব্যাক? অবজারভার বলে, স্যার আমি জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনি যাতে ওখানে যেতে পারেন তার ব্যবস্থা করছি। তো এইটুকু আমি সৌজন্যতা দেখিয়েছি, আর আমি সৌজন্যতা দেখানোর জন্যই আছি। আমি ওনার সঙ্গে কোনো তর, অনেকে বলছিল যে আমি চাই না, আমি চাই না আমার এলাকার লোকেরা ভোট দিতে আসে তাদের কোনো ডিলে হোক কিছু হোক। আমি যাকে জানাবার তাকে জানিয়েছি, এবার বাদ বাকিটা যেটা আছে সেটা পুলিশের পক্ষ থেকে পুলিশ সেটা দেখবে। এখন কি আপনি অপেক্ষা করবেন? দেখছি, আমি উনি বলেছেন 2 মিনিট, আপনি অপেক্ষা করুন, আমি জানাচ্ছি। একেবারে যেমনটা তুমি শুনলে যে এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন, অবজারভারকে জানানো হয়েছে এবং তিনি কি জানাচ্ছেন শেষ পর্যন্ত কি হয় সেই জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই সময় কি ঘটে যখন সুজিত বসুকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়? আসুন সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাই। বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, তিনি যেমন বুথে ঢুকতে বাধা পেলেন তেমনই ঘটনা ঘটেছে আড়িয়াবহতেও। কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র, তাকে ঢুকতে বাধা দেওয়া হলো এমনটা অভিযোগ। কনস্টিটিউশন নেই হ্যাঁ, মা কালী হয়, আপকে ভি হ্যাঁ, চলি চলি মা দুর্গা ভি হ্যাঁ, পি নেম ইজ মদন মিত্র। আমার মা ভগবান, মা ভগবানী কে করছে বিজেপি, রিটার্নিং অফিসার কে বলছি, ও ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সময় শেষ পর্যন্ত মদন মিত্র কি ঢুকতে পেরেছেন? দেখো, মদন মিত্র বুথে ঢুকতে পেরেছেন এবং তার যেটা অভিযোগ যে তাকে গায়ে টাচ করে তাকে আটকিয়েছে সিআরপিএফ এর জওয়ানরা এবং তাদের বিরুদ্ধেই তাদের অভিযোগ। পাশাপাশি প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন তিনিও তাকে বাধা দিয়েছেন বলে তিনি সেটাও অভিযোগ করেছেন মদন মিত্র। ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কাছে তিনি অভিযোগ জানাবেন বলেছেন এবং বারবার করে তিনি বুথে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন বুথের ভেতরে এবং এই স্কুলে যে আড়িয়াদহ রমানন্দ চ্যারিটি বিদ্যালয়,
বুথের ভেতরে এবং বুথের বাইরে বারবার সংবাদ মাধ্যমের কাছে তিনি অভিযোগ করেছেন যে সিআরপিএফ যারা সিআরপিএফ এর যারা জওয়ানরা রয়েছেন কিংবা যারা ভোট কর্মীরা রয়েছেন তারা বিজেপির হয়ে কাজ করছে যে কারণে তাকে আটকাচ্ছেন সেই অভিযোগ করেছেন এবং তার দাবি যে তিনি ইলেকশন কমিশনে গোটা বিষয়টি জানাচ্ছেন। ধন্যবাদ সুমিত।